মিথ্যা মামলা। তারপর অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। দলের সম্প্রতি ডিসেম্বর মাসে দলের বেশিরভাগ মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য সহ নেতৃত্বে জেলে ঢুকেছে, প্রতিষ্ঠা তাকে গ্রেপ্তার করেছে। বাংলার এমন কোনো গ্রাম নাই যে গ্রামে বা যে উপজেলায় দুই চারটা মামলা হয় নাই, আসামি নাই আর মিথ্যা মামলা আসামি করেছে। তারপরও আমি মনে করি আমরা সফল, বিএনপির সফল। আওয়ামী লীগ কিন্তু অনেক চেষ্টা করেছিল, তারা দুইটা কিংস পার্টি করেছিল, বিএনপি আর বিরোধী দল পার্টিকুলার বিএনপি লোকজনকে নেওয়ার জন্য, তারা আমি বলে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং এত প্রতিকূলতার মাঝেও কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু ইনট্যাক্ট একটা রয়ে গেছে বিএনপি, তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং আড়াইটার আগ পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ সকল কর্মসূচি ছিল, দেশবাসী জানে, চেষ্টা করি সব জায়গাতেই আমরা নিয়ন্ত্রণ রেখেছি। এবং আড়াইটারই কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের ছিল, এবং আমরা মনে করেছিলাম পুলিশ পারমিশন দেবে না পল্টনে। আবার বলবো যে ঠিক আছে তোমরা অন্য জায়গায় যাও, ওই জায়গায় যাও, সে জায়গায় যাও, কিন্তু আগের দিন রাতেবেলা পারমিশন দিল। আগের দিন রাতে পারমিশন দেওয়ার পরে কিন্তু লক্ষ লক্ষ লোকের সমাবেশ হলো, শান্তিপূর্ণ সমাবেশ, যুদ্ধের সময় সমাবেশ হওয়ার কথা ছিল। আমি স্টেজে ছিলাম, মহাসচিব সবাই ছিল, নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ ছিল। সমাবেশ শুরুর সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছিলো যে দূর থেকে শোনা যাচ্ছিল, আওয়াজ শোনা যাচ্ছিলো সাউন্ড গ্রেনেডের, তারপর গুলি শব্দ শোনা যাচ্ছিল। মিটিং আমরা চালাচ্ছিলাম, এক পর্যায়ে মাইকের তার সব ছেড়ে ফেলছে, মানে খুলে ডিসকানেক্ট হয়ে গেছে মাইক, অর্থাৎ ওরা এসে তারও ডিসকানেক্ট করে দিয়েছে। এর মধ্যে পুলিশ আবার আগাচ্ছে, ওই সাউন্ড গ্রেনেড মারতে মারতে, কাদুন গ্রেনেড মারতে মারতে স্টেজের কাছে চলে আসছে। আমরা স্টেজে সবার চোখে পানি পড়তেছি কিন্তু কাদুন গ্যাসের কারণে, এরপর মিটিং বন্ধ করে দিল। তারপর তো জানেন ঘটনা, সেদিন রাত পরে সারা বাংলাদেশ প্রায় 25,000 নেতাকর্মী গ্রেপ্তার করলো। তিন দিন পরে মোহাম্মদ সাহেব গ্রেপ্তার করলো, মির্জা আব্বাস সাহেব গ্রেপ্তার করলো, আমির হোসেন মোহাম্মদ চৌধুরী সাহেব গ্রেপ্তার করলো, এবং উচ্চ পর্যায়ের বা নিম্ন পর্যায়ের সব পর্যায়ের নেতৃবৃন্দ গ্রেপ্তার করা আরম্ভ করলো। এবং ঘটনা কি, প্রধান বিচারপতির পাড়ার সামনে হামলা। ওখানে মিটিং ছিল না, মহাসচিব ছিল, হ্যান্ড মাইক দিয়ে বক্তৃতা দিচ্ছিল, কেউ শুনতে ছিল না। উনি যে কমান্ড করেছে সেটা তো কেউ শুনে নাই, দূরে যায়। তো ওখানে উনার নির্দেশ কীভাবে দেবে, তাও তো না, সুযোগ নেই। বাইদার টাইম তো সাউন্ড গ্রেনেড নিয়ে পুলিশ চলে আসছে এখানের মধ্যে। তারপর পুলিশ হত্যা করা হলো নৃশংসভাবে। তারপর রাদার বা পুলিশ ট্যান কোথায়, সেখানে অনেক দূর প্রটেক্টেড এরিয়া, সেখানে গিয়ে ধরেন আপনার এই অ্যাম্বুলেন্স প্রাডগাড়ি পড়াচ্ছে না, অ্যাম্বুলেন্স পড়াচ্ছে। এইসব ঘটনাগুলো কেন করা হলো, কারা করলো, আজ পর্যন্ত আমরা জানলাম না। কিন্তু আমাদের নেতারা গ্রেপ্তার আছে, জেলে আছে, আমরা তদন্ত চেয়েছিলাম, যে আপনার জানার অধিকার আছে। এই তো প্রধান বিচারপতি বাসে হামলা, পুলিশ হত্যা। আমার যেটা প্রশ্ন আপনার কাছে, যে এই যে এত কিছু বলছেন বা হয়তো যৌক্তিকভাবেই বলছেন, কিন্তু মানুষকে সম্পৃক্ত করে সরকার তো 14, 18 এবং 24 আরেকটা নির্বাচন করে ফেলছে। এটা আসছি, আমরা এত কিছু করা আমরা করলাম, যাই হোক। তারপর ধরুন আমি মনে করি এখনও যারা এই ঘটনা, যারা এই আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পণ্ড করেছে, তারাই কিন্তু এই প্রধান বিচারপতির বাসায় বা পুলিশ হত্যা বা রাধারা পুলিশ ট্রেনে এমনি আগুন দিয়েছে আমরা মনে করি। কেন আমরা তদন্ত চাই, তদন্ত এখনও করে নেই, তাও পুলিশের তদন্ত আমরা চাইনি, কেন ওরা তো ওরাই তো পারে। এই জন্য বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, রাবলিউটেশন বিচার, সাবেক বিচার, প্রধান বিচার বা বিচারপতি তদন্ত হলে ভালো হতো, দেড় বেড়ে আনতে পারলো, এটা কিন্তু অস্পষ্ট রয়ে গেলো। দেখেন তারপর কী হলো, শিডিউল ঘোষণার আগে, এটা শিডিউল ঘোষণার আগে আওয়ামী লীগ কিন্তু দাবি ছিল, 15 বছরের দাবি, যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, অর্থাৎ মানে ভোটাধিকার প্রতিষ্ঠা। আজকে 30 বছর 35 বছর হয়ে গেছে সাধারণ নাগরিক, এমনকি আওয়ামী লীগ করে একটা ছেলে সে ভোট দিতে পারে নাই,
ভোট দিতে পারেনি, তার নেতারা বলতে ভোট হয়ে গেছে। তো ধরেন এই সিচুয়েশনের উপর ভোটারদেরকে নিশ্চিত করতে হবে, যার ভোটটা সে দিতে হবে। এই আমরা আন্দোলন একটা মাত্র পয়েন্ট, এটা বিএনপির আন্দোলন না, গণ দাবি। এটা প্রত্যেকটা মানুষ, প্রত্যেক নাগরিক, প্রত্যেক ভোটার চায় সে ভোট দিতে চায়, সেটার কোনো গ্যারান্টি বাংলাদেশে নাই, এই জন্যই চেয়েছিল। দেখেন এটা তো ইউরোসেন দাবি, এটা আওয়ামী লীগের ক্ষতি হওয়ার কথা না। তারা তো অনেক উন্নয়ন, দৃশ্যমান উন্নয়ন করছে, দাবি করছে বা করছো, ভালো। এই দাবিটা মানলে কী হতো? কোন তাদের তো, তারা বলে তাদের নাকি জনগণ তাদের সঙ্গে আছে, তাহলে ইউরোসেন দাবি মানবে না আপনি? শুধু নির্বাচনকালীন সময় একটা এই যে সাম শর্ট অফ নিউট্রাল গভর্নমেন্ট দেবেন, প্রধানমন্ত্রী নিজে থাকবেন না ক্ষমতায়, এ তো কোনো ইউরোসেন দাবি তো, এটা তাদের কোনো ক্ষতি হওয়ার কথা না। কিন্তু তারা করে নাই, তারা কিন্তু করে নাই কেন? বিএনপির ভয়ে, জানে দেশবাসী বা বিএনপি বা বিরোধী দল সমমনা, এরা যদি নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হয়, প্রধানমন্ত্রী সেই কাছে না থাকে বা নিরপেক্ষ নীতি সরকার হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ জিতবে না, আওয়ামী লীগ জিতবে না। তাদের সঙ্গে রিপোর্ট টপোর্ট নেওয়ার পরেই তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে, বিএনপির ভয়েতে সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি যে শক্তিশালী বা অ্যান্টি আওয়ামী লীগের শক্তি বাংলাদেশে স্ট্রং, পপুলার, এটাই প্রমাণ করার জন্য আর নতুন কোনো প্রমাণ দরকার নেই। আওয়ামী লীগ তো যদি সাহস পেয়ে থাকতো, তাদের হ্যাঁ দিলাম, আমরা এই উন্নয়ন করছি, জনগণ দেখছে, ভোট আমাদেরকে দেবে, আওয়ামী লীগ বলতো, কিন্তু আওয়ামী লীগ সেই সাহসটা করে নাই। এবং তারা করতে গিয়ে এবার কিন্তু যেটা করছে, আমি ধরেন এখানে আমি বিএনপির বাইরে যাই একটু, আমি ধরেন বিএনপির নেতা না বা বিএনপির কোনো কর্মী না, আমি পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট, আমি লয়ার, চিন্তা করি তারা যেটা করছে, এটা তাদের সিদ্ধান্তটা কিন্তু অত্যন্ত অপরিপক্ব সিদ্ধান্ত হয়েছে। নিজের দলকে ভাগ করে একবার কারোর নৌকা দেয়, কারোর দেয় স্বতন্ত্র, স্বীকৃত স্বতন্ত্র, কারো অস্বীকৃত স্বতন্ত্র, তা কারো কারোর কী দাসদ জাতীয় পার্টি ভাগ করে দেয় সিট ভাগ করছে, এটা প্রকাশ্য হয়ে গেছে। প্রকাশ্য হয়ে যাওয়ার পর কি আর কোনো পাবলিক ওপেন হয়ে, পাবলিকলি ওপেন হয়ে গেছে রাজনীতি, পাবলিক ওপেন হওয়ার পর কি আর কিছু আছে? দেশবাড়ি বুঝতেছে না এটা কোনো ইলেকশন না। এবং আওয়ামী লীগ নিজেদের যে দলের মধ্যে আজকে যে যুদ্ধ শুরু হয়েছে, আওয়ামী লীগ প্রাচীন দলটা, আমি কেন বলি, আমার কষ্ট লাগতেছে এই জন্য, যে কোনো দেশে শক্তিশালী গণতন্ত্র দরকার, থাকতে হলে দুইটা শক্তিশালী, কমপক্ষে দুইটা শক্তিশালী রাজনৈতিক দল দরকার। আওয়ামী লীগ একটা শক্তিশালী রাজনৈতিক দল, প্রাচীন দল, এরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। এই দল, এই দলটা খানখান হয়ে যাচ্ছে, এবং ধরেন তাদের মধ্যে এত গ্রুপিং, এত মারামারি, এত হত্যা হচ্ছে। আমি মনে করি তাদের সিদ্ধান্তটা, 7 তারিখে নির্বাচন হবে না, আওয়ামী লীগ সুইসাইড করতে চাচ্ছে। আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার সোহরাব হাসান, ওনার এই শেষের কথার সূত্র ধরি, আওয়ামী লীগ সুইসাইড করছে কি না বা তার মধ্যে দ্বন্দ্ব সংঘাত আমরা দেখতে পাচ্ছি, মানুষ মারা যাচ্ছে, এটার হয়তো আফটার ইফেক্টস অনেক লং টার্মে থাকবে। বাট আমি যে প্রশ্ন করতে চাই আপনাকে মূলত, তার আগে যে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, এই যে ছোট ছোট রাজনৈতিক দল, 14 দলের শরিকটা, জাতীয় পার্টি বা অন্যান্য যারা বিএনএম, তৃণমূল, বিএনপি, এরা আসলে কি প্রমাণ করলো? মানে এদের, এরা কি রাজনৈতিক দল হিসেবে এদের কোনো মূল্য আমাদের সমাজে রাষ্ট্র আছে কি না? অপোজিশনে যারা আছে তাদের আমি মনে করি এখনও মূল্যায়ন করবার সময় আসেনি, মানে বিএনপির সঙ্গে যারা ছোট ছোট দল আছে ভবিষ্যতে তারা কি করবে না করবে, কিন্তু আপাতত যদি আমরা এদেরকে, আমি আপনার কাছে মূল্যায়ন করতে বলি, আচ্ছা বাংলাদেশের যে, আমি প্রশ্নটা অন্যভাবে রাখতে চাই, যে বাংলাদেশের গণমাধ্যমের আসলে এদেরকে আর মিনিমাম স্পেস দেওয়া উচিত কি না, রাজনৈতিক দল বা আদর্শ? যথার্থই প্রশ্ন করেছেন, কিন্তু এদের একটি মানে আজকের প্রেক্ষাপটে হচ্ছে এই প্রশ্ন, আমরা আওয়ামী লীগ বা বিএনপিকে তো অস্বীকার করতে পারবো না, আমি অন্য দলের কথাই বলছি, এই যে 14 দলের শরিক অথবা একসময় বামপন্থী 5 দল ছিল, যারা যার কেউ কেউ এখন 14 দলে, আবার কেউ কেউ 14 দলে নেই, আবার আওয়ামী লীগের জোটের যারা ছিল একসময় তারা কিন্তু আবার সবাই আওয়ামী লীগের সঙ্গে আছে তাও না, যেমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ ইত্যাদি। যে বিষয়টি হচ্ছে যে রাজনীতি 90 পর্যন্ত একটা ছিল আন্দোলন সংগ্রামের, তারা আন্দোলন সংগ্রামের তারা অগ্রদূত হিসেবে কাজ করেছে, ছোট দল হোক বড় দল হোক। এবং দেখুন, এরশাদ বিরোধী আন্দোলনে
বিএনপিও এককভাবে আন্দোলন করে না, আওয়ামী লীগও করেনি, এমনকি শুধু বিএনপি আওয়ামী লীগ মিলেও করেনি, তাদের সঙ্গে এই সহযোগী দলগুলো ছিল ছোট ছোট ছোট। এবং সেখানে কিন্তু আন্দোলন আন্দোলন হয় কখন, যখন নীতি আদর্শের ভিত্তিতে মানুষকে সম্পৃক্ত করা হয়, মানুষ গণতন্ত্রের দাবিকে মানুষের কাছে নিয়ে যাওয়া হয় এবং মানুষ যখন সমর্থন করে। এ কারণে ছোট দলগুলোর আমাদের এখানে একটা কী বলে প্রয়োজনীয়তা ছিল, গুরুত্ব ছিল, সেটি এই দলের পক্ষ থেকেও আবার বড় দলগুলো কিন্তু এক ধরনের গ্রাস করেছে। আজকে বিএনপির এরশাদ বিরোধী আন্দোলনে যে সাত দল ছিল, এখানে বিএনপির নেতা আছেন, তিনি হয়তো বলতে পারবেন না ওই সাত দলে কারা ছিল, ওই সাত দল কোথায় হারিয়ে গেল। আওয়ামী লীগেরও তাই, একসময় 15 দল ছিল, পরবর্তীকালে 8 দল ছিল, তারা কোথায় কি, তারপর মহাজোট। আচ্ছা, এর মধ্যে মহাজোট তো হলো পরে, আমি সেটাই আসছি, পরবর্তীকালে 91 পরে যে জোট হলো বা ছোট বড় দলের যে সংঘ, এই সংঘটা হলো সুবিধাবাদী প্রক্রিয়ায়, মানে সুবিধাবাদী সুবিধা নেয়ার জন্যে, এখানে নীতি আদর্শের না। না হলে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার পর আওয়ামী লীগ 1996 সালে যে সরকার গঠন করলো, সেই সরকারে কিন্তু জাতীয় পার্টির পাশাপাশি সেই স্বৈরাচারের দলের পাশাপাশি জাসদকে নিল সঙ্গে। তখন আবার জাসদ ঐক্যবদ্ধ ছিল, জাসদে আসামরব, এখন যিনি আবার সরকারের, তাহলেই বুঝতে পারবেন ছোট দলগুলোর অবস্থান কী। তখন কিন্তু আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকার গঠন করতে পারতো না জাসদ এবং জাতীয় পার্টির সমর্থন ছাড়া। এখন আবার সেই জাসদ কিন্তু এখন গণতন্ত্রের জন্য আবার আন্দোলন করছে বিএনপির সঙ্গে থেকে, গণতন্ত্র মঞ্চের নামে। একতা পার্টি একটি দল ছিল, যেটি জাতীয় একতা পার্টি সঞ্জীব গুপ্ত একা কিন্তু সেই 72 থেকে শুরু করে পরবর্তীকালে, 72-এ তিনি তখন ন্যাশনাল আওয়ামী পার্টির সদস্য, পরবর্তীকালে তিনি একক সদস্য হিসাবে পার্লামেন্টে কী ভূমিকা রেখেছে, এমনকি এর সাথে যে তুলনা করা যায়, এই গত বিএনপির 7 সদস্য ছিল কিন্তু তার মধ্যে রবীন্দ্র ফারহান এবং হারুনুর রশিদ, এই দুজন যে ভূমিকা রেখেছে, দুজন যে যেভাবে সরকারি দলকে আক্রমণ করেছে তার জবাব দিতে কিন্তু হিমশিম খেতে হয়েছে। তো সুতরাং নীতি আদর্শ থাকলে এই ছোটো দলগুলো হারিয়ে যাওয়ার কোনো উপায় থাকে না, কিন্তু যখন তারা সুবিধাবাদী পথ নেয়, একসময় দেখেন বামপন্থী আমাদের যারা নেতা ছিলেন এবং তাদের সমাজে কিন্তু একটু আলাদা বৈশিষ্ট্য ছিল, তারা কিন্তু এই যে কোনো জোটে ভুক্ত হয়ে হারিয়ে গেছে।